আবারও বিএনপি নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলি চালালো পুলিশ। বিএনপি ডাকা টানা তিন দিনের অবরোধ শুরুর প্রথম দিনের প্রথম প্রহরেই দেশজুড়ে হতাহতের ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের গুলিতে দুইজন মারা গেছে, বিএনপির দুই নেতাকর্মী। নির্বিচারে গুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত 50 জন। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কুলিয়ারচর থানা ছয়সুতি বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম ঘটনাস্থল থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ছয়সুতি ইউনিয়নের কাউসারের ছেলে ছাত্রদল নেতা শেফায়েত উল্লাহ ও একই ইউনিয়নের কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি জামাতে ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচি পালনের জন্য সকাল 9টার দিকে কুলিয়ারচর ছয়স্মৃতি এলাকায় ভৈরব আঞ্চলিক সড়কের অবস্থান নেয়। পরে পুলিশের বাধা উপেক্ষা করে সড়কে মিছিল করেন। তখন পুলিশ বাধা দিলে তাদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। দুইজন নিহতের ঘটনায় এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যদিও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা দাবি করেছেন, পুলিশ নিজেদের রক্ষায় গুলি ছুড়লে দুইজন মারা গেছে। প্রিয় ভিউয়ার্স, সরকার ও প্রশাসনের আগ্রাসী এই রূপ দেশকে চরম অবস্থার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করেন কি আপনারা? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।